নারায়ণগঞ্জের বন্দরের বহুল আলোচিত ও সমালোচিত রাজাকার পরিবার হিসেবে পরিচিত মুসাপুরের চেয়ারম্যান মাকসুদ হোসেন তার নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সহ স্থানীয় এমপিদের ছবি ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন, একটি কুখ্যাত রাজাকার পরিবার যখন মুক্তিযুদ্ধের ধারক বাহকদের ছবি ব্যবহার করেন, তখন আওয়ামী লীগ হিসেবে আমাদের লজ্জা হয়। সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি করবেন সেটা আগে কেউ করেন না। সাত মার্চ সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। জানতে চান, বারবার এমন করার পরও এ ঘটনায় কেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ রয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ে চিহ্নিত রাজাকার পরিবার মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদের, চেয়ারম্যান মাকসুদের দাদা বাবা ও দুই চাচার বিরুদ্ধে রাজাকার হিসেবে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতার দিন পর্যন্ত অসংখ্য নিরীহ ব্যক্তিকে খুন করার অভিযোগ রয়েছে। ইতিহাসবিদ মুনতাসির মামুনের শান্তি কমিটি 1971 বইয়ে রাজাকার তালিকায় চেয়ারম্যান মাকসুদের পরিবারের চারজনের নাম উল্লেখ রয়েছে। তারা হলেন বাবা রফিক, দাদা মইনুদ্দিন, চাচা আব্দুল মালেক ও সামাদ। আইসা বলতে গেলাম।